বুঝতে তারুণ্যের যে উত্থান গতকাল দেশবাসী ঢাকাবাসী করেছে, আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা আশ্বস্ত হয়েছি আমাদের নেত্রী যিনি আমাদের সকল সংগ্রামের অসম সাহসী দানদার, তিনিও লক্ষ্য করেছেন আমাদের নেত্রীও গতকাল এই নবজাগরণের প্রত্যক্ষ করেছেন, তিনিও আমাদের যে শক্তি আছে তারুণ্যের যে শক্তি গতকাল প্রদর্শিত হয়েছে এতে আমাদের লিডারও খুশি হয়েছে। এই ধারা অব্যাহত রাখত, দেখুন তারা কালকে সমাবেশ থেকে ঢাকা সিটির প্রবেশ পথ বন্ধ করার সিদ্ধান্ত, সমাবেশ থেকে ঘোষণা, এই রাজধানী সব প্রবেশ পথ বন্ধ করে দিবে তারা।